রেনু নমস্কার। সকাল সকাল আজ একটা মস্ত কাজ আছে, বিশেষ করে বাচ্চাদের। আজ তো এমনিতেই রবিবার, পড়াশুনো শেষ করেই মা কিংবা বাবা কিংবা বড়দের হাত ধরে যেতে হবে দোকানে, কিনে আনতে হবে কিছু কার্ড আর চকলেট। মানে সারা বছর যারা তোমাদের আদরে রাখেন, ভালোবেসে ঘুরতে নিয়ে যান, নানা আবদার যা মা বাবা মেটায় না, সেই সমস্ত আবদার যারা মেটান সুকৌশলে, সেই দাদু ঠাম্মা দাদু দিদার দিন আজকে। আজ গ্র্যান্ড প্যারেন্টস ডে, তাই আজ দাদু ঠাম্মা দাদু দিদাদের আনন্দ দিতে আনতে হবে কার্ড, চকলেট অথবা অন্য কোনো উপহারও আনা যেতেই পারে, সেটা অবশ্যই নিজেদের ঠিক করতে হবে। তবে এটা যে শুধুমাত্র বাচ্চাদের কাজ তা কিন্তু নয়, বড়রাও, মানে বড়দের যাদের দাদু ঠাম্মা দাদু দিদা এখনও আছেন, তাদের বোধহয় একটুখানি আনন্দের আয়োজন করবার দিন আজ। আজ গ্র্যান্ড প্যারেন্টস ডে। আমরা জানি দাদু ঠাম্মারা এমনই, দাদু দিদারা এমনই, যে তারা কিন্তু আসলে নাতি নাতনিদের আনন্দ দিয়েই আনন্দ পান। তবুও তাদের জন্য যদি একটা দিন আমরা বিশেষ কিছু আয়োজন করি, তারা কিন্তু আনন্দই পাবেন, খুশিই হবেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা হয়তো একটু বিস্মিত হচ্ছে, একটু অবাক হচ্ছে যে আরে দাদু ঠাম্মারাই তো দোকান থেকে আমাদের জন্য চকলেট নিয়ে আসে, আমরা কেন আনবো। কিন্তু একদিন নিয়েই এসো, এসেই দেখো দেখো তারা কতটা খুশি হন। যাই হোক, আজ একটা সুযোগ পাওয়া গেছে আমার নিজের দাদু ঠাম্মা দাদু দিদাদের কথা বলবার, তাই আজ সকাল সকালে কথা বলবো তাদের। আমার ঠাকুমা আমাদের সমস্ত নাতি নাতনিদেরই বন্ধু ছিলেন। মানে ঠাকুমা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মন খুলে উজাড় করে সব বলা যায়। বাবা মায়েরা আসলে ব্যস্ত থাকেন নিজের নিজের কাজে, সেই সময় যিনি সময় দিতে পারেন বা যারা সময় দিতে পারেন তারা দাদু ঠাম্মারাই দাদু দিদারাই, এবং দাদু দিদাদের কাজ থাকলেও তারা সেগুলোকে ম্যানেজ করে কিন্তু নাতি নাতনিদের সময় দেন এবং অফুরন্ত আনন্দ তারাও পান। তো ঠাকুমা আমাদের সকলের বন্ধু ছিলেন এবং ঠাকুমার কাছে সত্যি মন খুলে সমস্ত কথা বলতে পারতাম, যে কথা একটু আগেই বলছিলাম, এবং পেতাম অফুরন্ত ভালোবাসা। সেই ভালোবাসাটার কোনো মেজারমেন্ট, কোনো মাপ হয় না বোধ হয়। দাদু সম্পর্কে যাই বলবো সবটাই শোনা কথা, তার কারণ আমরা, মানে আমি পৃথিবীতে আসার অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছিলেন দাদু। দাদু সম্পর্কে এইটুকুই শোনা যে তিনি মুর্শিদাবাদের নবাব স্কুল থেকে পাশ করে এসেছিলেন, কিন্তু স্বেচ্ছায় কোনো সরকারি চাকরি গ্রহণ করেননি, কারণ পরিবারকে দেখার একটা দায়িত্ব ছিল, পুজো আর্চা করেই কাটাতেন। আমার মনে হয় এক্ষেত্রেও অনেকে রিলেট করতে পারবেন, জীবনের মানে সাদামাটা জীবনের এও আর এক ছবি, যে সহজেই তাচ্ছিল্য ভরে সরকারি চাকরি ছেড়ে দেওয়া যায়। অবশ্য সরকারি চাকরি বেতনও সেরকমই ছিল, কিন্তু সে যাই হোক, তবুও চাকরি ছেড়ে দেওয়া যায় পরিবারকে দেখভালের জন্য বা বাড়ির দায়িত্ব নেওয়ার জন্য, মানে সিম্পলি পুজো আর্চা করে জমি জায়গা দেখে জীবন কাটিয়ে দেওয়া যায়। সেকালের আর একালের নামকরণের ক্ষেত্রেও কিন্তু বেশ একটা প্রভেদ লক্ষ্য করা যায়। এখন কিন্তু ছোট এবং খুব স্মার্ট, বা ওই ছোট নামের মধ্যে থেকেই স্মার্টনেস খুঁজে নেওয়া হয়, আর সেই সময় বোধহয় বড় বড় নাম এবং দেব দেবতা প্রকৃতি ইত্যাদি থেকে নাম খুঁজে নিয়ে বেশ লম্বা লম্বা নাম, এবং তার মধ্যেই বোধহয় সবটা, মানে স্মার্টনেস যদি বলা হয় তবে তাই ঐতিহ্য সবটাই খুঁজে নেওয়া হতো। আমার ঠাকুমার নাম ছিল দুর্গেশ নন্দিনী চট্টোপাধ্যায়, দাদু গঙ্গেশচরণ চট্টোপাধ্যায়। আমার আর এক দাদু, আমার মায়ের বাবা নিত্যগোপাল চক্রবর্তী, তার সম্পর্কে বলার আগে বলি, আমার মামার বাড়ি আমার গ্রামের বাড়ি থেকে সামান্য কিছুটা দূরে, প্রত্যন্ত গ্রাম, মুর্শিদাবাদের একটি প্রত্যন্ত গ্রাম, খুব কাছেই। তো আমার দাদু আমার যেটা পৈতৃক গ্রাম, সেই গ্রামের যে পুরনো স্কুল, হাই স্কুল, সেই স্কুলের একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই ছিলেন, পাইপোর উচ্চ বিদ্যালয় সেই স্কুলের। তো দাদু যে অত্যন্ত জনপ্রিয় শিক্ষক ছিলেন,
সেটা আমরা বেশ টের পেতাম ছোটবেলাতে, যেখানে যেতাম দুই বোন হাত ধরে সেখানেই একবার করে প্রশংসাসূচক স্তুতিতে ভরে যেত নিত্যগোপাল চক্রবর্তীর নাতনিয়েরা। তো সেই থেকে একটা বেশ ভালো ফিলিং, ভালো অনুভূতি নিয়ে বড় হওয়া। তো দাদু ছিলেন সেই বিদ্যালয়ের শিক্ষক, এবং যতটুকু জেনেছি আমার নিজের বাবার কাছ থেকে, আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে, জেঠুদের কাছ থেকে, সেটা হচ্ছে যে দাদু খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন নিজের বিষয়ে এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও। তো সেটা অবশ্যই একটা ভালো লাগা তো দেয়, এবং বাড়িতে অনেকেই হয়তো শিক্ষক সেই কারণে। যাই হোক, অল্প সময়ের জন্য হলেও এই দাদুকে আমি পেয়েছি, এই দাদুর আদর আমি পেয়েছি বলা যেতে পারে। এবং দাদু খুব আনন্দ পেতেন যখন গান শিখছি, গান গাইছি মামার বাড়ি গিয়ে, সেই সমস্ত শুনে দেখতে, এবং প্রসঙ্গক্রমে এটাও বলতে ইচ্ছে করছে যে আমার মামার বাড়িতে প্রায় প্রত্যেকেই গান ভীষণ ভালোবাসেন, এবং গান, আবৃত্তি, নাটক এসবের একটা অসম্ভব চর্চা ছিল এবং এখনও আছে। এবারে আসি দিদার কথায়। দিদা খুব ছোট বয়সে বিয়ে হয়ে চলে আসা, যেমনটা আমাদের সময়কালের যারা রয়েছেন তাদের দাদু দিদাদের গল্পগুলো প্রায় একই আমি যতদূর জানি বা আমার যতটুকু ধারণা। তো দিদা খুব অল্প বয়সে বিয়ে হয়ে চলে আসা শ্বশুর বাড়িতে, সংসারের কাজ কর্মে তার দিন কেটে যায়, এবং সন্তান সন্ততি তাদের বড় করে তোলা, শুধু নিজের সন্তান নয়, সেই একটা সময়কাল যখন নিজের সময় নিজের সন্তানদের কথা ভাবাই কিন্তু একমাত্র কাজ নয়, সেখানে দেওরের ছেলেমেয়েরা থাকতে পারে, সেখানে অন্য ভাসুরদের ছেলেমেয়েরা থাকতে পারে, সব মিলিয়ে কিন্তু পরিবার, একান্নবর্তী পরিবার। তো দিদাকে আমরা দেখেছি যে আমরা মামার বাড়িতে আসলে মামা মাসিদের ছেলে মেয়ে মিলে অনেকগুলো ভাই বোন, তবে তার অনেকগুলো সেট ছিল। তো আমরা যে সেটে ছিলাম সেই সেটের গল্পই আমরা বলতে পারবো, যে আমরা ছোটরা হয়তো খুব খেলছি খুব খেলছি, হঠাৎ করে দিদাকে দেখতে পেলাম, দিদা এদিক থেকে ওদিক যাচ্ছে, আমরা কিন্তু পিছু ধাওয়া করলাম এবং দিদার আঁচল ধরে টানাটানি। দিদা জানতো যে কী প্রয়োজন, এবং দিদা তখন উপর থেকে একটা বয়াম পেড়ে সেখান থেকে লজেন্স বের করে সবার হাতে দিতেন। সেই সময় এত কিছু হিসেব মেলায়নি, লজেন্স পেয়ে আবার আনন্দে সবাই খেলতে শুরু করেছি, কারণ বছরের এক দুটো সময়ই আমরা মামার বাড়িতে সবাই এক হতে পারতাম, সে মানে অনাবিল আনন্দ। কিন্তু পরে ভেবেছি যে এমন একটি প্রত্যন্ত গ্রামে দিদা থাকতো যে গ্রাম থেকে মিষ্টি, চকলেট ইত্যাদি এই ধরনের জিনিসপত্র, মানে সাধারণত আমাদের পরিবারগুলোতে আপ্যায়ন করতে গেলে যে মিষ্টি টিষ্টি দেওয়া হয় সেইগুলো যদি প্রয়োজন হয়, তাহলে সেই গ্রাম থেকে একজনকে সাইকেলে করে যেতে হবে বেশ কিছুটা সময়, হয়তো 10-15 মিনিট সময়, তারপর বাস ধরে যেতে হবে নিকটবর্তী বড় শহর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদের, তো সেখান থেকে মিষ্টি এনে তবেই দেওয়া যাবে। সেই রকম একটা গ্রামে যেখানে লজেন্সের দোকানও ছিল না সেই সময়ে, দিদা কিন্তু আনিয়ে রাখতেন, মানে এটা ভাবলেও বিস্মিত হতে হয় যে এত বড় একটা পরিবারের দায়িত্ব সামলেও দিদা কিন্তু নাতি নাতনিদের আবদার মেটানোর জন্য আগে থেকেই এগুলো স্টক করে রাখতেন। সত্যি কুর্নিশ জানাতে হয় সেই সময়কালের মানুষজনের, মানে কতটা দায়িত্ব নিয়ে, কত কর্তব্য সামলেও, মানে বাড়তি দায়িত্ব তারা আবার নিতেন এবং সামলাতেন। সত্যি করে আজ সেই দাদু ঠাম্মা দাদু দিদাদের মনে করার দিন, এবং যাদের দাদু ঠাম্মা দাদু দিদারা এখনও বর্তমান তাদের একটুখানি বাড়তি আনন্দ ফিরিয়ে দেওয়ার দিন। তো আজকের সকাল সকাল এ পর্যন্তই, আশা করি ভালো লেগেছে, এবং আমি জানি যে আর যাই করতে পারি বা না পারি এই মুহূর্তে অনেককেই অনেকের ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে গেছি। এইটুকুই পাওনা, আমরা সবাই মিলে আসুন ভালো থাকি, আনন্দে থাকি, সুস্থ থাকি।